ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে এখন বিপদসীমা ছুঁইছুঁই। রোববার বেলা ১২টায় লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি ছিল বিপদসীমার মাত্র ১৩ সেন্টিমিটার নিচে। যে কোনো সময় পানি বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাড়ছে জেলার ধরলা, রত্নাই ও সতী নদীর পানিও। তিস্তা ব্যারেজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী ১৫টি গ্রামে পানি প্রবেশ করেছে। পানিবন্দী তিস্তা ও ধরলা পাড়ের ৫,০০০ মানুষ পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত। নদীর পানি বাড়াতে ধান ক্ষেত, পাট ক্ষেত তলে গেছে। আমন ধানের বেশন বেশি নদীর পানিতে আমার সব তলে গেছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর পানি বেড়ে যাদুরচর, রৌমারী সদর এবং শৈলমারী ইউনিয়নের ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী ৪ ইউনিয়নের প্রায় ২০,০০০ মানুষ পাহাড়ি ঢল নামে বাড়িঘর তলে গেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী এসব মানুষের যোগাযোগের একমাত্র ভরসা নৌকা ও কলা গাছের ভেলা। উপজেলার ২১টি বিদ্যালয়ে পানি উঠেছে, ব্যাহত হচ্ছে পাটদান। এছাড়া পানিতে তলিয়ে গেছে ১০৭ হেক্টর জমির ধান, পাট ও শাকসবজি। এক বিঘা জমির ধান টোটালি পাহাড়ি ঢলে আমার ধানগুলো নষ্ট হয়ে গেছে। এক বিঘা ক্ষেত পাট বুনছিলাম, এই পাহাড়ের বন্যা পানিতে এসে এদিকে শেরপুরে ঝিনাইগাতির মহারশী ও সোমেশ্বরী নদীর পানি কমতে শুরু করেছে। এতে নিম্ন অঞ্চলের প্লাবিত হওয়া ২৫টি গ্রাম থেকে পানি নেমে গেছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।